নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরে তুলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব আমার যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমরা রিসিভ প্রকল রেজিস্টার জন্যে অলরেডি ভেরিফিকেশান হয়ে গিয়েছে এবং ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে যে বেশ কয়েকগুলি তোমাদেরকে পয়েন্ট যেটা প্রবলেম তোমাদের করছে এক নম্বর কি এনওসি অনেকদিন হয়ে গিয়েছে রিসিভ হচ্ছে না এবং রেজিস্ট্রেশন জেনারেশন হচ্ছে না এবং সেই সাথে সাথে। তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আজকের আমরা এই ভিডিওটির মেয়ের যে মূল বিষয় সেটা হচ্ছে কি দেখুন যে আর কি যে রেজিস্ট্রেশন অনুযায়ী কালেকশান করার জন্য যে ডেট প্রোভাইড করা হয় সেই ডেটটি অলরেডি প্রোভাইড করা হবে কি না এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক তো আজকের আমরা এই ভিডিওটিতে ফার্স্ট এক নম্বর বলব যে সমস্ত স্টুডেন্টদের এখনও পর্যন্ত এই তোমাদেরকে রিসিভ হয়নি তো সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যে তোমরা ওয়েট করো অর্থাৎ তোমাদেরকে এই এন এস এম এস রিসিভ হতে থ্রি মান্থ ম্যাক্সিমাম লাগে সরি মিনিমাম লাগে এবং থ্রি মান্থ লেখা আছে যেহেতু তোমাদের থ্রি মান্থ লাগবে কিন্তু থ্রি মান্থে আরও বেশি লাগে সেক্ষেত্রে তোমাদেরকে চার চার মাস অলরেডি লেগে যায় অনেক ক্যান্ডিডেটদের তিন তিন মাস পনেরো দিন এরকম সামথিং লাগে কিছু ঠিক আছে তো ওয়েট করতে থাকুক অবশ্যই তোমাদেরকে এন ওসি রিসিভ হয়ে যাবে এবং যেন জেনারেশান হয়ে যাবে আর যে সমস্ত ক্যান্ডিডেটে তোমাদেরকে রেজিস্ট্রেশান জেনারেশান হচ্ছে না তোমাদের ভেরিফিকেশান অলরেডি হয়ে গিয়েছে কিন্তু রেজিস্ট্রেশান জেনারেশান হচ্ছে না সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েট করতে হবে রেজিস্ট্রেশান ভেরিফিকেশান ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে ইউনএসি রিসিভ হওয়ার পরে তোমাকে দশ থেকে পনেরো দিনের মাথায় তোমার রেজিস্ট্রেশান জেনারেশান হয়ে যায় তো তার জন্য তোমাকে কিছুদিন ওয়েট করতে হবে আর যে সমস্ত ক্যান্ডিডেটে তোমাদেরকে তোমার এক মাসের বেশি হয়ে গেছে এনএসি রেসিভ হয়েছে কিন্তু এখন পর্যন্ত এনএসি জেনে মানে রেজিস্ট্রেশন জেনারেশান হচ্ছে না তাদের কিছু করার নেই বাট ওয়েট করতে হবে ওয়েট করলে সব কিছু হবে বাট তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবার সব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কী দেখো যে রেজিস্ট্রেশন জেনারেশান হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যাওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন যে কালেকশান করতে হবে বা কালেক্ট করতে হবে আগে যে কি যেটা হতো সেটা তোমাদেরকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দেওয়া হতো সেই ডেটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন কালেকশান করতে হতো কিন্তু বেশ কিছুদিন কিছু মাস হয়ে গেছে বা কিছু দু তিন মাস হয়ে গেছে আরও বেশি সামথিং কিছু একটা হবে তো এখনও পর্যন্ত তোমাদেরকে রেজিস্ট্রেশন কালেকশান করার জন্য কোনো ডেট প্রোভাইড করছে না সম্ভবত এটা আমরা অফিসিয়ালি কোনো নোটিশ পাইনি এটা আমার ইঙ্গিত থেকে তোমাদেরকে বলছি যে তোমরা যখন তোমাদের রেজিস্ট্রেশন জেনারেশান হয়ে গিয়েছে দশ থেকে দশ দিন মতন ওয়েট করবে এবং ওয়েট করার পরে তোমার সরাসরি ডব্লু বিএনসির যে অফিসিয়াল অফিসই রয়েছে সল সরি সল্লেক সললেগে পূর্ত ভ্রমণে তোমরা সরাসরি চলে যাবে এবং সেখান থেকে আমার যেটা মনে হয় সেটা এখন যেটা হচ্ছে সেটা সরাসরি সেখান থেকে গেলেই তোমরা রেজিস্ট্রেশন কালেকশান করতে পারবে এখনও পর্যন্ত ডেট প্রোভাইড করা হচ্ছে না আর আমার মনে হয় যে ডেট প্রোভাইড করবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা তারা রেজিস্ট্রেশন কালেকশান করতে চাও অবশ্যই তোমরা ডব্লিউ বিএনজির যে অফিস রয়েছে যেটা আমাদের পূর্ত ভবনে অবশ্যই তোমরা সেখানটায় গিয়ে কন্ট্যাক্ট করবে ফোন নাম্বারে ফোন করলে হয়তো ধরতে নাও পারে তো তবু কন্ট্যাক্ট করতে পারো আমরা আগের ভিডিওতে প্রোভাইড করেছিলাম তো আমি তোমাদেরকে বলবো যে এটা কি না তোমরা রেজিস্ট্রেশন কালেকশান করার জন্য তোমরা ডাব্লিউ বিএনজির ওয়েবসাইটে তোমরা এই সরি ভাবে তোমরা অফিসে যেতে পারো কারণ সেখান থেকে গিয়ে এখন পর্যন্ত তোমাদের ডেট প্রোভাইড করা হচ্ছে না তোমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে তো এতটুকুই জানানো ছিল আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটাই শুধু জানানোর উদ্দেশ্য ছিল যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অনেকে কমেন্ট করছিলে যে ডেট কালেকশন মানে রেজিস্ট্রেশন কালেকশন করার জন্য ডেট প্রোভাইড করা হচ্ছে কিনা তো এই জন্য তোমাদেরকে ভিডিওটি বানালাম তো এনি এনেই থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধু দুটো উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আমাদের সাথে থাকার জন্যে মেডিকেল ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমরা আরও পরবর্তীকালে আমরা আরও নতুন নতুন জব ভ্যাক্যান্সির আপডেট এবং নতুন নতুন আপডেট তোমার জন্য প্রোভাইড করব